নমস্কার, দি রিপোর্টে স্বাগত। শিশুকে সঙ্গে নিয়ে এক মহিলা রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে। শেষবারের মতো বাচ্চা কোলে ওই মহিলাকে দেখা গিয়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার অন্তর্গত চাঁদপুর পল্টন ব্রিজে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজ থেকে শিশুসহ ফ্রিডার ক্যানেলে পড়ে যান ওই মহিলা। তারপর থেকে কোনো খোঁজ মেলেনি তাদের। তবে ব্রিজ থেকে পাওয়া একটি ব্যাংকের বই উদ্ধার হয়েছে, তাতে নাম লেখা রয়েছে সাবিনা ইয়াসমিন। স্থানীয়দের অনুমান, ব্যাংকের বইটি ওই মহিলার হতে পারে। যারা দেখেছে ওরা বললো কি একটা মেয়ে এবং একটা ছেলে, কোলে ছিল বাচ্চা, গঙ্গায়। সেখান থেকে অনেক জন খোঁজাখুঁজি করলো, খোঁজাখুঁজি করার পরে আর কিন্তু পেল না, শুধু একটা ব্যাংকের পাসবই এবং চুটি পেয়েছে। বাচ্চাটার নাম জানা গেছে? কতক্ষণ আগে হয়েছে ঘটনাটা? আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 নম্বরে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। সেই সঙ্গে ডুবুরিদের খবর দিলে ফিডার ক্যানেলে নেমে নিখোঁজ মহিলার খোঁজ শুরু করেছে প্রশাসনিক আধিকারিকেরা। তবে শেষ পাওয়া আপডেট অনুযায়ী আনুমানিক বছর 30-এর মহিলার খোঁজ এখনো মেলেনি। গণেশ সাহা, দি রিপোর্ট, মুর্শিদাবাদ। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, দি রিপোর্ট চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।